নমস্কার, আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকের নিউজ হেডলাইন্স। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। বর্ধমান জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। নদীর বাঁধ ভাঙায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। পথ দুর্ঘটনায় নিহত হলেন দুজন তীর্থযাত্রী। কবিগুরুর অবক্ষমূর্তি উদ্বোধন হলো বুধবার। চোখ রাখবো এক ঝলকে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বিল্ডিং এর পিছনের দিকে একটি ডোবা দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় রয়েছে, ফলে অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে ক্ষোভ প্রকাশ পেয়েছে মানুষজনের। পরিবেশ কবে স্বাস্থ্য উপযোগী হয়ে ওঠে তা জানা নেই মানুষজনের। দক্ষিণ দিনাজপুর থেকে আনা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। প্রতিবেশী এক কৌড়ের ছোড়া পাথর লেগে আহত হলো এক শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলকোনা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। আহত শিশুকে প্রথমে ভাতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন আহত শিশুর পরিবার। ভাতার থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্য, মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শেখ সাবির আলী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের কামালপুর খালপাড়া এলাকায়। পরিবারের লোকজনরা তাকে আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বর্ধমান সহযোদ্ধার যৌথ উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাধনপুর হাউসিং কমপ্লেক্সে। আয়োজকের পক্ষ থেকে প্রায় 100 জন দুস্থ মানুষের হাতে ছাতা বিতরণ করা হয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পরেশ মাঝি। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর থানার প্রতাপপুর এলাকায়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সভাটি অনুষ্ঠিত হয় শক্তিগড়ের একটি হোটেলে। বিজেপি ভারত ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর 1 ও 2 এবং বরশুল 1 ও 2 এর 4টি অঞ্চলের সমস্ত নেতৃত্বকে নিয়ে শক্তিগড়ে একটি হোটেলে আগামী 9ই আগস্ট বিজেপির ভারত ছাড়োকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান সহ 4টি অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ববর্গ। বিজেপি ভারত ছাড়ো ওই 9ই আগস্ট যেদিন গোটা ভারতবাসী ভারত থেকে ব্রিটিশদের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করেছিল, ব্রিটিশ ভারত ছাড়ো বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়েছে যে বিজেপি আজকে এই ব্রিটিশদের থেকেও একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক একনায়কতান্ত্রিক দল। তাদেরকে ওই 9ই আগস্ট ঐতিহাসিক দিনে আমরা বিজেপি ভারত ছাড়ো কর্মসূচি আমাদেরকে পালন করতে দিয়েছেন। আমরা আমাদের ব্লকে 2টো জেলা পরিষদ ভিত্তিক কর্মসূচি হচ্ছে। আমরা 31 নম্বর জেলা পরিষদ ভিত্তিক যে কর্মসূচি, অর্থাৎ বৈকুণ্ঠপুর 1, বৈকুণ্ঠপুর 2, বরশুল 1, বরশুল 2 4টে অঞ্চল নিয়ে যে কর্মসূচি, এই কর্মসূচিটা পালন করার জন্য আজকে স্থান এবং কোনখান থেকে সময় সেগুলো নির্ধারণের জন্য প্রস্তুতি বৈঠক আমরা আজকে করবো 4টে অঞ্চল। 31 নম্বর জেলা পরিষদ যে 4টি অঞ্চল আছে সেই 4টি অঞ্চল নিয়ে আমরা এখানে আলোচনা করি। আমরা জানি ইতিমধ্যে 21 জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিতে যাতে সুন্দরভাবে করা যায় কর্মসূচিগুলো, সেরকম আমাদের ব্লকের সভাপতি মাননীয় শ্যামল দত্ত গত পরশু দিন আমাদের মিটিং করেছেন, কীভাবে প্রোগ্রাম করা যায় সেই মতো আমাদের এদিকে একটা প্রোগ্রাম তিনি দিয়েছেন। মানে বিজেপি ভারত ছাড়ো 9ই আগস্ট ইংরেজ ভারত ছাড়োর যেতে আমরা বিজেপি ভারত ছাড়ো যে প্রোগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের জেলা সভাপতির মাধ্যমে, তো সেই ব্যাপারে আজকে একটা আলোচনা করলাম। ভেন্যু কোথায় কখন হবে কীভাবে হবে সে ব্যাপারে আমরা আলোচনা করলাম। সকল 4টি অঞ্চলের সমস্ত প্রধান উপপ্রধান নেতৃত্ব যারা আমাদের পার্টির সংগঠনের সকলে উপস্থিত ছিলেন, আলোচনা হলো। তো আমরা 9 তারিখে আমরা ব্যাপকভাবে লক্ষ্য করে আমরা দেখিয়ে দেবো যে আমাদের এই 3 নম্বর ব্লকের 31 নম্বর জেলা পরিষদে বিজেপি কোনো ঠাঁই নেই, আগে ছিল না আর ঠাঁই নেই, আমরা ঠাঁই আমরা বিজেপিকে এখানে ঠাঁই দেবো। শক্তিগড় থেকে মইদুল আলমের রিপোর্ট, আনন্দবার্তা।
ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় ভাতারবাজার এলাকায়। আসন্ন বিধানসভাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠক এদিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতারবাজার সংলগ্ন এলাকায়। মূলত আসন্ন বিধানসভাকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সংগঠনের জেলা সম্পাদক সন্দীপ নন্দী, জেলা পর্যবেক্ষক তাপস রায়, রাজ্য কমিটির সদস্য এনামুল হক সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। প্রোগ্রাম হলো গোটা ভারতবর্ষ জুড়ে যে 2019 লোকসভা আসছে তার একটা প্রস্তুতি পর্ব চলছে, সেই প্রস্তুতি পর্বের সঙ্গে আজকে আমাদের যেটা রাজ্যে চলে এসেছিল প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে। রাজ্যের প্রত্যেকটি আমাদের বিধানসভা আছে 294টা, 7 তারিখে 294টা ন্যাশনাল হাউসের যে আমাদের হাউস আছে ন্যাশনাল লাইব্রেরি তাতে ডাকা হয়েছিল। সেখানে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় থেকে নেতৃত্ববর্গরা এসে প্রশিক্ষণ দিয়ে গেছে অবজারভার দেশ, সেই প্রশিক্ষণ প্রত্যেক জেলাতে এসে এবং তারা যেটা বিধানসভা আছে 294টা তার মধ্যে ভাতারে এই বিধানসভা প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতি পর্বে আজকে আমরা কীভাবে লোকসভার ভোট নিয়ে এগিয়ে যাব, ভারতবর্ষে যেভাবে পাল দিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে আমাদের ভাতারও আজকে এই লোকসভা নির্বাচনে এই ভাতার থেকে আমরা কীভাবে নেতৃত্ব দিয়ে লোকসভা তার প্রস্তুতি ভাতারও আমরা শুরু করে দিয়েছি। তার জন্য এখানে আমরা সব এসেছি, আজ জমায়েত হয়েছি। আজকে এখান থেকে আমরা ভাতারের মাটিতে আমরা সেই শিক্ষা নিলাম, যে শিক্ষা নিয়ে এখানে আমরা যারা আমাদের কর্তৃপক্ষ আছে তৃণমূল, যারা সন্ত্রাস তৈরি করেছিল সেই সন্ত্রাসের মোকাবেলা আজকে কীভাবে আমরা নেব আমরা নিয়েছি। আমরা আমাদের কর্মীদের বলেছিলাম মার খেয়েছেন, মার খাওয়ার পরে আপনারা চুপ করে থাকবেন না, কারণ সময় একদিন আসবে। আমরা এবার মেঘ থেকে ভয় করিস না, আড়ালে সূর্য আসবে, আর সূর্য আমাদের আসবে, আমরা এগিয়ে যাব, আমরা এখানে পিছিয়ে নেই, আমরা এই তৃণমূলের সাথে মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতি নিয়ে আমরা লোকসভার জন্য এগিয়ে প্রস্তুতি নিয়েছি। দলীয় নেতৃত্ব সংগঠনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন সংগঠনের কর্মীদের মধ্যে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বাংলা জুড়ে জানেন যে পাখির চোখ করেছে আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজি। আমরা প্রত্যেকটা কার্যকর্তা জেলা মণ্ডল স্তরে বুথ স্তরে সেই স্বপ্নকে বাস্তব করার জন্য বিধানসভা ভিত্তিক একটি করে সাংগঠনিক বৈঠক করছি। আমাদের মধ্যে আজকের বিশেষভাবে উপস্থিত ছিলেন নতুন পর্যবেক্ষক মাননীয় তাপস রায়, তাকে সামনে রেখে সমস্ত মোর্চা এবং মাদার বিজেপিকে নিয়ে কাজের যে রূপরেখা, সাংগঠনিক আন্দোলনের যে রূপরেখা সেই বার্তা এখান থেকে আজকে দেওয়া হলো। সারা কর্মীদের খুব ভালো সারা পেয়েছি। সবচেয়ে ভালো সারা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আগামী 11 তারিখ অমিত শাহজি কলকাতায় আসছেন। ভাতার থেকেই হাজার হাজার মানুষ যাওয়ার জন্য বারবার বলছে আমাদের বাস দিন, গাড়ি দিন, আমরা লোক নিয়ে যাবো, বুথ থেকে লোক নিয়ে যাবো। তো এই যে আওয়াজ বুথ থেকে যাবে, শক্তিকেন্দ্র থেকে যাবে, মণ্ডল থেকে যাবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। বর্ধমান স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে কার্জন গেট চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হলেও জেলাশাসক না থাকায় কর্মসূচি স্থগিত হয়। অবিলম্বে হিমঘর কর্মীদের দাবি সনদে ন্যায়সঙ্গত মীমাংসা করতে হবে। এক বছর অতিক্রান্ত বর্ধমান জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হলো। বিভিন্ন দাবির ভিত্তিতে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কার্জন গেট চত্বরে এসে শেষ হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি সংগঠনের কর্মী সমর্থকরা এদিনের মিছিলে পা মেলান। দলীয় নেতৃত্বের পূর্বসূরি অনুসারে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও জেলাশাসক না থাকার কারণে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে স্মারকলিপি পেশ করা হবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। যে ন্যূনতম 7,775 টাকার নিচে কাউকে বেতন দেওয়া যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে সিআইটুর যে যেখানে আমাদের চুক্তিমতো 10,001 টাকা বেতন হওয়ার কথা সেখানে আমরা কেন 7,775 টাকায় আসবো? আমরা দেখলাম দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি যে আমরা দেখলাম অ্যাডিশনাল লেবার কমিশনার এবং আমাদের বন্ধু সংগঠন আইএনটিটিইউসির নেতারাও তারা হচ্ছে মালিকদের এই বক্তব্যকে সমর্থন করছেন এবং তারা হচ্ছে বেতনটা কমিয়ে দিতে চাইছেন। আমরা সিআইটির পক্ষ থেকে তাই আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং আমাদের যে দাবি সনদ 23 দফা দাবি আমরা মালিকদের কাছে পেশ করেছি, শ্রমিকদের বেতন বৃদ্ধি
কৃষকের ফসলের দাম এই ধরনের আমরা 23 দফা দাবি মালিকদের কাছে পেশ করেছি। সেই দাবি যাতে সুষ্ঠুভাবে মীমাংসা হয় তার জন্য আমরা হচ্ছে মালিকদের কাছে দাবি করেছি, এবং একই সাথে আমরা বলেছি যে হচ্ছে যে মালিকদের প্রতিদিন ভাড়া বাড়ছে, সেই ভাড়া যাতে হচ্ছে যে কৃষক সভার সঙ্গে আলোচনা না করে আজকে শ্রমিকরা দুর্দশার মধ্যে আছেন, তাদের ফসলের দাম পাচ্ছেন না, আলু উৎপাদন না হলে হিমঘরগুলো বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা আজকে ডেপুটেশন ডিএম এর কাছে দিতে এসেছি। কিন্তু বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। নদীর বাঁধ ভাঙায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের রাউতারা গ্রামে। গোপালপুরা পঞ্চায়েতের প্রধান পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জলবড়ায় ফুসছে দ্বারকেশ্বর, ফলে চরম আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। নদীর একদিক হুগলি, আর একদিক বাঁকুড়ার ইন্দাস। এপারে রয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের রাউতারা গ্রাম। গত বছর বন্যায় নদীর বাঁধ ভেঙে রাউতারা গ্রামের চাষের জমি প্লাবিত হয়েছিল। এবছর জেলায় তেমন ভারী বৃষ্টি না হলেও নদীর জলবড়ায় ভাঙন শুরু হয়েছে, ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। এটা হচ্ছে রাউতারা, আর নদীর ধারে আমাদের বাড়ি, পিচ রাস্তার সামনে, আর পিচ রাস্তার পাশে দিয়ে আমাদের নদী। নদীটা ছিল অনেক দূরে, কিন্তু কিছু খেয়ে খেয়ে দু তিন বছর আগে বাঁধ হয়েছিল, সেই বাঁধটা গেল বছর খেয়ে গেল। খেয়ে যাওয়ার পর আমাদের বাড়ির সামনে আর একটা খাল তৈরি হয়ে গেছে, সেই জলটা যখন নদীটা বাড়ে আমাদের ঘরের সামনে জলটা চলে আসে। আমি চাই যে আমার বাড়ির সামনে ওই যে বাঁধটা খালটা রয়েছে ওইটাই হোক, আর বাঁধটা সামনেটা বাগানো হোক। ছিল আজ থেকে 20 বছর আগে একটু দূরে ছিল, কিন্তু আজ 15 বছর মানে কাছাকাছি চলে আসছে আর কি, তাহলে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে। আমি চাই যে বাঁধটা যেন খুব তাড়াতাড়ি যেন মেরামতটা বাগানোটা হয়। আর 10 বছর আগে যে 5টি বাঁধ হয়েছিল নদীতে, সেই 5টি বাঁধ গত বছরই একটি যে প্রথম 1 নম্বর বাঁধ, সেই বাঁধটি সম্পূর্ণ মুক্তি ভেঙে যায়। এর জন্যে আমাদের যেটুকু করণীয় গ্রামের তরফ থেকে আমরা মাস পিটিশন দিই, বিডিও এবং ওপর লেভেল পর্যন্ত যাই, এবং সেটা আমরা শুনেছিলাম যে বাঁধটা মেরামতি হবে, কিন্তু দেখা গেল যে কারণেই হোক না কেন বাঁধটি মেরামতি হয়নি। এর ফলে আমরা আজকে যে সম্মুখীন হয়েছি, সেই বাঁধটি অর্ধেকটার উপর প্রায় ভেঙে গেছে। ওই 1 নম্বর বাঁধটি ভাঙলে আরও যে 4টি বাঁধ আছে, সেই 4টি বাঁধ সম্পূর্ণভাবেই ভাঙতে শুরু করবে। তাহলে এখন এই বর্ষার প্রথম বন্যাতেই যদি আমার এই মানে 1 নম্বর বাঁধটি ভেঙে যায়, তাহলে বর্ষার শেষে আমরা কী দেখব? 4টে বাঁধ ভেঙে গেছে, এবং সামনেই বাঁধ ভাঙলেই আমাদের গ্রামের মূল যে যোগাযোগ রাস্তা, পিচ রাস্তা, সেই পিচ রাস্তাটি ভেঙে যাবে। এই পিচ রাস্তাটি ভেঙে গেলে আমাদের গ্রামের বাড়ি একের পর এক পড়তে লাগবে। কানকেও বলিয়েছি, আগেবারে প্রধান আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ হবে, সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে গত বছর আমরা আতঙ্ক তো বাড়া মানে স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের গ্রামটা সম্পূর্ণভাবেই নদীর গায়ে গায়ে বসবাস। সমস্ত বাড়ি আপনি লক্ষ্য করবেন, সমস্ত বাড়ি আমাদের নদীর একদম কিনারাতি। একটা দেখুন, এখানে এই সামান্য বৃষ্টিতেই, বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে নদীর যে বাঁধ বহু টাকা খরচ করে পাড় বাঁধা হলো, বাঁধার পর দেখছি যে সেই পাড় ভাঙতে শুরু করেছে। তার এই পাড়ের উত্তর দিক বরাবর 3 ফসলি জমি, সেখানে কোথাও পটল চাষ, কোথাও বা মানে আমন ধানের চাষ, কোথাও বা হচ্ছে যে আউশ চাষ, এবং এই ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এখানকার চাষিরা। একটা আতঙ্কের মধ্যে রয়েছে যে কিভাবে এইখানকারের মানে গ্রামটাকে রক্ষা করার জন্যে আজকের সরকারের যে উদ্যোগটা ছিল, সেই উদ্যোগটা আজকে সামান্য জলে কিন্তু মার খেয়ে যাচ্ছে। তাই আমরা চাইব যে এই বাঁধ পুরোপুরিভাবে মেরামত করা হোক, এবং এলাকার চাষিদের যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে তাদেরকে মুক্ত করা হোক। ঝুলছে এবং পিচ রাস্তা, মানুষের একমাত্র পরিবহনের জায়গা হচ্ছে পিচ রাস্তা, সেই পিচ রাস্তাও আজকে ভাঙনের কবলে এসে দাঁড়িয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করছি, আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ করছি, যাতে এইগুলি হচ্ছে যে সঠিকভাবে। কোথায় এই জায়গাটা? কোথায়? গ্রাম হচ্ছে রাউতারা। কোন এটা? গোপালবাড়া অঞ্চল এবং খণ্ডঘোষ ব্লক। গোপালবেড়া পঞ্চায়েতের প্রধান গোপাল দাস জানান, পরিস্থিতি খুবই খারাপ ও ভয়ানক। তিনি বিষয়টি ব্লক প্রশাসনকে জানাবেন বলে মত পোষণ করেন। আমি দেখলাম যে রাউতারা গ্রামে যে একটা নদী বাঁধগুলো ছিল, সেই নদী বাঁধগুলো প্রচুর ভাঙন ধরেছে, কারণ ওই নদী বাঁধের ভাঙন না রুখতে পারলেই গ্রামকে আর রোখা যাবে না। মানে এখানে সাধারণ মানুষ যারা বসবাস করে তাদের খুব ক্ষতি হবে। তা আমি চাই
অতি সত্তর আমাদের প্রশাসন মানে এই কাজটা করতে হবে, তার জন্য আমি নিজে দেখে গেলাম এবং আমিও দেখলাম যে অবশ্যই করা প্রয়োজন হয়ে পড়েছে। প্রশাসনিকভাবে চেষ্টা করছি এটা যা যত শীঘ্র পারা যায় এটাকে মেরামত করা, না হলে এই গ্রামগুলোকে আর বাঁচানো যাবে না। বিভিন্ন দিক দিয়ে চাষের ক্ষতি হবে এবং মানুষের বসবাসের ক্ষতি হবে, যার জন্য আমিও আপ্রাণ চেষ্টা করব, আমার হায়ার অথরিটি যারা আছেন মানে বিডিও ডিএম এসডিও সকলকেই আমি এটা বলবো যাতে আমাদের এই নদী বাঁধটি ভালোভাবে বাঁধানো সম্ভব। গ্রামের লোকে যেটা অভিযোগ যে নদী বাঁধ হচ্ছে আপনার বর্ষার আগেই আপনাকে জানানো হয়েছিল, এখনও পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা হয়নি। না, ওটা আমাদের একটু প্রশাসনিকভাবে অসুবিধা ছিল সেই সময়টা, আমাদের আমরা এটা ভেটিংও করিয়েছিলাম আর আমাদের সেই সময় ইলেকশনটি ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য কাজ বন্ধ ছিল, করা সম্ভব হয়নি। আমি আশা করছি খুব শীঘ্রই কাজটি শুরু করা সম্ভব হবে। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় নিহত হলেন দুজন তীর্থযাত্রী, ঘটনায় আহত হন 25 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের বেচারহাট সংলগ্ন এলাকায়। তীর্থযাত্রী বোঝাই বাসটি উত্তরপ্রদেশের খুশিনগর থেকে কালীঘাট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তীর্থযাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর জাতীয় সড়কের বেচারহাট সংলগ্ন এলাকায়। উত্তরপ্রদেশের খুশিনগর থেকে দেওঘর হয়ে কালীঘাট যাওয়ার পথে তীর্থযাত্রী বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে যাত্রী বোঝাই বাসটি ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। ঘটনাস্থলে মারা যান 2 জন তীর্থযাত্রী, ঘটনায় আহত হয়েছেন আরো 25 জন। এসে দেখলাম তখন ড্রাইভার খালাসি কেউ ছিল না, যাত্রীদের খুব অবস্থা খারাপ ছিল। আমরা মানে ভেঙে ছুড়ে বের করে টের করে দিয়ে পুলিশকে ফোন করে আমরা তখন পুলিশ আসলো, পুলিশ সব যাত্রীদের সব আপনার অ্যাম্বুলেন্সের উপরে নিয়ে চলে গেছে। এখানে গাড়ি মানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, ওই গাড়িটাকে এসে বাসে এসেই নাকি বাসে এসেই মেরে দিয়েছে, তারপরে এই দুর্ঘটনাটা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, একবার ঘুমিয়ে গেছিলো বাসের ড্রাইভার, ঘুমিয়ে গেছিলো। জেসে 3 বাজে হামলোক বাসকিনাথ সে জল ধার করি আর চলে থে কলকাতা যানে কে লিয়ে কালী মন্দির, তো তক ইয়ে 3 বাজে রাত মে ভোর মে আর ইহাঁ এক ট্রাক খড়া হুয়া থা আর ট্রাক মে পিছে সে ড্রাইভার ল্যা করকে ঠোক দিয়া, আধা হিসাব পকড় করকে আর আধা ছোড় দিয়া, আর আধা মে পুরা জো 18-20 আদমি এক সাইড মে জুতে উসমে সে 3-4 লোক তো ইহি মর গে। উসকে বাদ জো জিসকা হাত গোড় টুটা হুয়া হ্যায় ও লোক আব হসপিটাল মে পৌঁছে হ্যায়। হাম লোগে পাস 1 ভি রুপিয়া নাই হ্যায়, হাম লোগ যাত্রীগণ হ্যায়, হাম লোগ বোল হাম লোগ মামলুক হ্যায়, হাম লোগে পাস 1 ভি রুপিয়া নাই হ্যায়। তরফ সরকার সে মদদ চাহতে হ্যায়, জো ভি মদদ হো সকে আপ সরকার হামারি মদদ করে, সর হামারি হেল্প করিয়ে, হাম লোগ অল হেল্পলেস। বর্ধমান থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে চিকিৎসা উদ্দেশ্যে পাঠানো হয়। ट्रक वाला जाकर के बस में दिया है। आप लोग कहाँ से आ रहे थे? लोग देवघर से होकर के बस में आते हैं, वहाँ से बासुकीनाथ से तक कलकत्ता के लिए रवाना हो गए थे। पानी का डाल दिए थे देवघर में? जी पानी डाल दिए थे। कितने आदमी थे आप लोग? लगभग लगभग 6 आदमी, 100 आदमी। 100 आदमी जी। कहाँ से कहाँ निकले थे आप लोग? कुशीनगर से, तहसील कंपोही राज है। कौन सी जिला? जल्दी पोस्ट सेवरही थाना सेवरही। कौन सा जिला है? जिला कुशीनगर। वहाँ से पानी डालने निकले थे आप लोग? जी। फिर
कि वहाँ से हम रवाना हो रहे थे, ट्रक वाला ने मार दिया, मेरा देखिए दो चार आदमी मर भी गया उसमें, किसी का गला कट गया है, ऐसे ऐसे हो गया, मेरी माता जी को काफ़ी चीज़ें सहयोग खराब है। अब लोग कब बर्धमान থেকে সুমিত ভগত ও পিঙ্কি প্যাটেল এর রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কবিগুরুর আবক্ষ মূর্তি উদ্বোধন হলো বুধবার কানাই নাটশালা বিলারানী এমপি স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠান ঘিরে খুদে পড়ুয়া সহ বিদ্যালয়ের সকলের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। কবিগুরু রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তির উদ্বোধন হলো বুধবার। মূর্তিটি স্থাপিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানাই লাটসাল সংলগ্ন বেলারানী এপি স্কুলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। তার জন্ম তল তাও আজকে তার গান তাকে নিয়ে গোটা জায়গায় যে একটা আলোড়ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনা, এবং ছোট ছোট ছেলেরা মেয়েরা যারা সবাই পড়াশোনা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার ইচ্ছা সবার, যিনি কে ছিলেন, কি উনি করেছিলেন, যে গোটা এত বছর পরও প্রায় 200 বছর আজ বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। উন্মোচন করেছেন বর্ধমান পৌরসভার এমসিআইসি মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, আর স্থানীয় আমাদের দ্বিতলে একটি ইনডোর গেমসের পক্ষ উদ্বোধন করেছেন মাননীয় পম্পাপল মহাশয়া। এখন আমাদের বিদ্যালয়ে বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। স্কুলের তরফে এদিন কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ে একটি ইনডোর গেমসের কক্ষ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কক্ষের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর পম্পা পাল। এদিন বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলারানী প্রাথমিক বিদ্যালয়ে একটা রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করা হয়েছে। এটা সরকারিভাবে আর কি স্থাপন করা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন মাননীয় খোকন দাস মহাশয়, আর এমনি স্কুলে প্রাথমিক স্কুলের যে টিচাররা ছিলেন তারাও উপস্থিত ছিলেন, এমনি অন্যান্য আরও শিক্ষকরা উপস্থিত ছিলেন, এখানে আমিও উপস্থিত আছি এখন। আচ্ছা, আরেকটা ওপরে একটা ইয়ে করা হয়েছে আপনাদের করা হয়েছে, ওটা মেনলি আমাদেরই একটি উদ্যোগ, ওটা যে বাচ্চা ছেলেরা বৃষ্টির মধ্যে ভিজে খেলা করতে পারছিল না, তার কারণে আমরা উদ্যোগ নিয়ে এটা করছি। খরচা কত হবে? ওটা 1,00,000 মানে 7,65,000 মতন খরচা হয়েছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। বিজেপির প্রাক্তন সভাপতি নির্মল চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে শক্তিগড় থানায় এফআইআর রুজু করা হলো। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়। গত 2 আগস্ট বীরভূম জেলার সিউড়িতে বিজেপির প্রাক্তন সভাপতি নির্মল চন্দ্র মণ্ডল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য সভায় খুনের হুমকি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। তার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শাস্তির দাবিতে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানায় এফআইআর রুজু করা হলো। বর্ধমান 2 নম্বর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়।
বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের নির্দেশে এবং বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন পালের তত্ত্বাবধানে চলে এই রূপ কর্মকাণ্ড। গত 2/8/2018 তারিখে আগস্ট মাসের আমাদের সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নির্মল মণ্ডল বলে এক বিজেপির নেতা বীরভূম জেলায় কুরুচিকর মন্তব্য এবং খুনের হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেন। তার প্রতিবাদে আমরা আজকে শক্তিগড় থানাতে বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সমস্ত নেতৃত্ব, বিধায়ক রয়েছেন আমাদের বর্ধমান উত্তরের নিশীথ কুমার মালিক সব সহ আমার কার্যকরী সভাপতি দেবদীপ রায় থেকে শুরু করে আমার সাধারণ সম্পাদক হাবিব থেকে আমরা একটা এসেছিলাম এখানে। আমরা সেখানে লিখিত অভিযোগ সেখানে দায়ের করলাম, সে শক্তিগড় থানাতে আজকে আমরা লিখিত অভিযোগ দায়ের করলাম যাতে এর বিচার ব্যবস্থা এবং অবিলম্বে যেন সেই ভদ্রলোক গ্রেপ্তার হন, তার জন্য আমরা করলাম। বিজেপির এই দুষ্কৃতি মনোভাবকে আমরা সম্পূর্ণভাবে ধিক্কার জানাই। শক্তিগড় থেকে মহিদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। নদীর বাঁধ ভাঙায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। পথ দুর্ঘটনায় নিহত হলেন দুজন তীর্থযাত্রী। কবিগুরুর অবক্ষ মূর্তি উদ্বোধন হলো বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।